এমন একটা রেসিপি করেছি যেটা কিনা সবাই খেয়ে একেবারে অবাক হয়ে গেছে। আপনিও এটা বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারেন। কেউ বলবে ফিশ ফিঙ্গার, আবার কেউ জিজ্ঞেস করবে এটা কি মিট ফিঙ্গার। তো ফিশ দিয়ে বা মিট দিয়ে কিছু দিয়েই বানাবেন না, কিন্তু সবাই মনে করবে এটা ফিশ অথবা মিট। এতটাই মজার হয়, একেবারে মচমচে খাস্তা ঝালঝাল এই নাস্তাটা, ছোট বড় সবাই মজা করে খাবে। আর আমি বানানোর পর কেউ তো বুঝতেই পারেনি এটা আমি কি দিয়ে বানিয়েছি। এক একজন এক একটা বলেছে, কেউ বলেছে ফিশ দিয়ে বানিয়েছো, আবার কেউ বলে এটা কি মাংসের। দারুণ না ব্যাপারটা? আর বানানো খুবই সহজ, বাইরের কোনো উপকরণ লাগবে না, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো এবার দেখুন এটা আমি কি দিয়ে বানিয়েছি। এখানে আটা নিয়েছি, আটার পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ, যেহেতু আমি 2 কাপ আটা নিয়েছি। আর দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়েছি সামান্য, এটা আমি পরে দিয়েছি, এখানে দেখানো হয়নি। দিয়ে দিলাম স্বাদ মতো পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর লাগবে সামান্য বেকিং পাউডার। এতে করে ঠান্ডা হয়ে গেলে মচমচে থাকবে। কুসুম গরম পানি দিয়ে গুলাতে হবে, ঠান্ডা পানি দিয়ে গুললে শক্ত হয়ে যাবে। গুলানোর পর অবশ্যই 15 মিনিট রেস্টে রাখবেন। তারপর ফিঙ্গারের মতো করে বানিয়ে মিডিয়াম তাপে মচমচে করে ভেজে তুলে নিতে হবে। তারপর সস আর মশলা দিয়ে মাখিয়ে পরিবেশন করতে হবে। একদম কম খরচায় মচমচে খাস্তা ফিঙ্গার চপ রেডি। এটা যে কেউ খেয়ে অবাক হবে। ভালো থাকবেন, এরকম সহজ সহজ রেসিপি পেতে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।